নমস্কার বন্ধু, আমি সন্দীপ বাগ, আপনারা দেখছেন সন্দীপ বাগ ফর ইউ ইউটিউব চ্যানেল। আজ ট্যারি প্লাস জিএসটি এক্সপার্ট ক্লাসের 59 নম্বর ক্লাস। আজকের ক্লাসে আমরা ডেবিট নোট সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব। আমরা 58 নম্বর ক্লাসে সেলস রিটার্ন কিভাবে নিতে হয় সেই সম্বন্ধে আলোচনা করেছিলাম। আমরা সেল করা জিনিস কিভাবে আমার কাস্টমার যদি ফেরত দেয় সেটা কিভাবে ফেরত নিতে হয় সেইটা নিয়ে আলোচনা করেছিলাম ক্রেডিট নোট 58 নম্বর ক্লাসে। আজকের 59 নম্বর ক্লাস, আজকের ডেবিট নোটস, আমরা পারচেস করা জিনিস কিভাবে ফেরত দেব, যাদের কাছ থেকে আমরা পারচেস করেছি, মানে আমার সাপ্লায়ার কাছ থেকে যখন আমি পারচেস করলাম, পারচেস করার পর আমি যখন তাকে টাকা পেমেন্ট করে দিলাম, পেমেন্ট করার পর আমরা যদি তাকে জিনিস ফেরত দিতে চাই, কোনো কারণে প্রোডাক্টস খারাপ হতে পারে বা আমি যাকে বিক্রি করেছি সে আমাকে ফেরত দিয়েছে, আমার জিনিসটাকে আমার সাপ্লাইকে ফেরত দিতে হবে, বা বিভিন্ন কারণে, যে কোনো কারণে আমি যদি আমার সাপ্লাইকে প্রোডাক্টস ফেরত দিতে চাই, তাহলে আমি ডেবিট নোটস করব। ডেবিট নোটস তখনই করব যখন টাকাটা পুরো পেমেন্ট করে দেব তাকে, তারপরে ডেবিট নোটস করতে হবে। যেমন আমরা 55 নম্বর ভিডিওতে দেখেছিলাম ইউজ রিজেকশন আউটওয়ার্ড পারচেস অর্ডার নেওয়ার পর যদি আমরা পেমেন্টের আগে কোনো প্রোডাক্টস ফেরত দিতে চাই, তাই তখন রিজেকশন আউটওয়ার্ড করেছিলাম 55 নম্বর ভিডিওতে, সেটা আপনারা দেখে নেবেন। কিন্তু আজকের ক্লাসটা আমার সাপ্লাইকে টাকা পেমেন্ট করার পর যদি আমি প্রোডাক্টস ফেরত দিতে চাই তখন আমি ডেবিট নোটস করব। চলুন ট্যালিতে প্রবেশ করি। ডেবিট নোট করার জন্য আপনাকে প্রথমত ডেবিট নোটের ফিচারটি অন করতে হবে। F11 প্রেস করবেন, করার পর F2 প্রেস করবেন। প্রেস করে এই জায়গায় দেখুন ইউজ ডেবিট নোট ক্রেডিট নোট, এটাকে অবশ্যই আপনারা ইয়েস করবেন, এই অপশানটা অবশ্যই ইয়েস করবেন। ইয়েস করার পর আপনারা রেকর্ড ডেবিট নোটস ইন ইনভয়েস মোড, এই অপশানটা ইয়েস করবেন। কারণ কেনার পর আপনি যদি ফেরত দিতে চান তখন আপনাকে ডেবিট নোট করতে হবে। আপনার কাস্টমার যখন আপনাকে ফেরত দিচ্ছিল তখন আপনি ক্রেডিট নোটস করছিলেন, কিন্তু আপনি যখন আপনার সাপ্লাইকে যার কাছ থেকে কিনে নিয়ে এসেছেন তাকে যদি ফেরত দেন তাহলে ডেবিট নোট করবেন। কিন্তু বন্ধুরা, পেমেন্টের পরে এটা কাজ হবে, পেমেন্ট হয়ে গেছে তারপরে প্রোডাক্টস ফেরত দিচ্ছেন, এটা মনে রাখবেন। এন্টার করলাম, এন্টার করে কন্ট্রোল এ করলাম, অ্যাকসেপ্ট করে নিলাম। ব্যাক আসবো, ব্যাক আসার পর আমি 80 পিস ওরিয়েন্ট কম্পিউটার সেন্টারের কাছ থেকে 80টা ল্যাপটপ কিনেছিলাম। সেই 80টা ল্যাপটপের মধ্যে আমার 4টে ল্যাপটপ খারাপ হয়েছে, তাই আমি ফেরত দিতে চাইছি আমার ওরিয়েন্ট কম্পিউটারকে। কিন্তু আমার পেমেন্ট হয়ে গেছে টাকাটা, এরপরে কিভাবে তাকে ফেরত দেব সেটাই আজকের আমাদের আলোচ্য বিষয়। বন্ধুরা, ফেরত দেওয়ার জন্য আমরা অ্যাকাউন্টিং ভাউচারে যাব। অ্যাকাউন্টিং ভাউচারে যাওয়ার পর আমাদের ডেবিট নোট অন করতে হবে। ডেবিট নোট অন করার জন্য আপনারা কন্ট্রোল F9 প্রেস করবেন কিবোর্ড থেকে, বা এই জায়গায় ক্লিক করতে পারেন, এই জায়গায় দেখুন দুটো দাঁড়িয়ে আছে কন্ট্রোল F9। তারপর আপনারা F2 করে ডেট দেবেন। কিন্তু তার আগে আপনাকে একটি বিশেষ দিকে নজর রাখতে হবে, সেটি হচ্ছে অরিজিনাল ইনভয়েস নাম্বার। যে ইনভয়েস নাম্বারটা আপনার সাপ্লায়ার আপনাকে দিয়েছিল, বা যে বিল নাম্বারটা আপনার সাপ্লাই আপনাকে দিয়েছিল, সেই বিলের এগেনস্টেই আপনাকে পাঠাতে হবে প্রোডাক্টসটা। কারণ ইতিমধ্যে আপনারা শিখে গিয়েছেন 58 নম্বর ভিডিওতে, ক্রেডিট নোট করার সময় আপনার কাস্টমার যখন আপনাকে ফেরত দিচ্ছে, আপনি যে বিলটা নাম্বারটা দিয়েছিলেন সেই বিল নাম্বারই আপনার কাস্টমার আপনাকে ফেরত দিচ্ছে। ঠিক সেম ডেবিট নোটে আপনার সাপ্লাইকে ফেরত দেওয়ার জন্য তার অরিজিনাল বিল নাম্বারই আপনাকে ফেরত দিতে হবে। দেখবেন কিভাবে, সেম ব্যাকে আসবেন, DD প্রেস করবেন, দুটো D, ডিসপ্লে ডেবুক, দুটো D প্রেস করার পর এখানে দেখে নিন ওরিয়েন্ট কম্পিউটার সেন্টার পারচেস, এন্টার করুন। এন্টার করে দেখুন এখানে সাপ্লাই তার বিল নাম্বার কত, 0255, 0255। ব্যাকে আসলাম, ব্যাকে আসার পর সেম অ্যাকাউন্টিং ভাউচারে আসবো। আসার পর আমরা কিবোর্ড থেকে ডেবিট নোট কন্ট্রোল F9 করবো, এখানে ক্লিক করব ডেবিট নোট করার জন্য। এখানে 0255 প্রেস করবেন, এন্টার করবেন, কোন ডেটে ফেরত দিচ্ছেন F2 করে অবশ্যই ডেট নেবেন আপনারা। আমি ডেট নিলাম 010,
एंटर এখানে কে ফেরত দিচ্ছে ওরিয়ন কম্পিউটার সেন্টারকে আপনি ফেরত দিচ্ছেন ওরিয়ন কম্পিউটার সেন্টার চুজ করলেন কন্ট্রোল এ করলেন পারচেজ এখানে একই রাজ্যের মধ্যে তাই পারচেজ ট্যাক্সেবল হবে একদম নিচে আছে পারচেজ ট্যাক্সেবল চুজ করবেন স্পেস দিবেন কি ফেরত দিচ্ছেন ল্যাপটপ এবারে দেখুন এখানে অর্ডার নাম্বার এই অর্ডার নাম্বারটা কারণ আপনি যখন কিনেছিলেন তখন আপনাকে সে অর্ডার নাম্বার দিয়েছিল বা আপনি তাকে অর্ডার দিয়েছিলেন তাই এখানে অর্ডার নাম্বার শো করছে কারণ এই অর্ডার নম্বরেই আপনাকে ফেরতটা দিতে হবে তাই এই অর্ডার নম্বরটা অবশ্যই আপনি চুজ করে নেবেন অর্ডার নম্বর অনুযায়ী আপনি কত ফেরত দিতে চাইছেন পাঁচটা এন্টার করলাম এন্ড অফ লিস্ট যদি আপনি অর্ডার নাম্বার ভিত্তিতে না কেনেন বা আপনার সাপ্লাই যদি অর্ডার নাম্বার না দেয় তখন ওই অপশনটা আসবে না তো এন্টার করলাম এন্টার করার পর এখানে এসজিএসটি আর এখানে সিজিএসটি বসিয়ে দিলাম দিয়ে এন্টার করে কন্ট্রোল এ করে নিলাম ডেবিট নোট দেখি ব্যাকে আসলাম আসার পর স্টক সামারিতে যাব স্টক সামারিতে দেখুন 45 পিস ছিল আপনার স্টকে আপনি 5 পিস পাঠিয়ে দিয়েছেন অক্টোবরে পাঠিয়েছেন দেখুন 5 পিস পাঠিয়ে দিয়েছেন এখানে এন্টার করলাম কাকে পাঠিয়েছেন অরিয়ন কম্পিউটার সেন্টারকে আপনি 5 পিস পাঠিয়ে দিয়েছেন আপনার 40 পিস আছে কিন্তু টাকা তো আপনি তাকে পেমেন্ট করে দিয়েছেন তাই না পুরো টাকাটা এবার তাহলে আপনি কিন্তু আপনার সাপ্লাই অরিয়ন কম্পিউটার সেন্টার থেকে 5 পিসের টাকাটা পাবেন এতদিন আমরা দেখেছিলাম যে আমরা শুধুমাত্র কাস্টমারের থেকে টাকা পেতাম কিন্তু সাপ্লায়ার থেকে পেতাম না আজকের এই ভাউচার এন্ট্রি করার পর থেকে আমরা বুঝে গেলাম যে না সময় ভিত্তিতে আমরা সাপ্লায়ার কাছ থেকেও টাকাটা পেতে পারি কারণ যখন আমি প্রোডাক্ট কিনেছিলাম 80 পিস তখন সেই 80 পিসের দামটা আমি তাকে দিয়ে দিয়েছিলাম এবার 5 পিস ফেরত দিচ্ছি তাই 5 পিসের দামটা তার কাছ থেকে আমি পাবো চলুন ব্যাকে যাই ব্যাকে গিয়ে দেখি ডিসপ্লেতে যাই ডিসপ্লে তারপর স্টেটমেন্টস অফ অ্যাকাউন্ট আউটস্ট্যান্ডিং এতদিনে আমরা পেয়েবলের ভেতরে দেখতাম যে সাপ্লায়াররা এখানে টাকাটা পায় আজ আমি তো সাপ্লায়ার কাছ থেকে পাবো তাই আমি রিসিভেলে দেখব চলুন রিসিভেলে কত টাকা পাবেন ডেবিট নোটের ভিত্তিতে এন্টার করলাম তাই ভিতরে ঢুকে এটা দেখতে পাচ্ছি ডেবিট নোটের ভিত্তিতে আমরা 1,47,500 টাকা ডিআর আছে মানে পাবো 5 পিস ল্যাপটপ 25,000 টাকা করে দাম দেখুন 1,47,500 টাকা আমরা অরিয়ন কম্পিউটার স্টোর থেকে পাবো যদি আপনি মনে করেন অরিয়ন কম্পিউটার সেন্টার কাছ থেকে টাকাটা নিয়ে নিতে পারেন রিসিভ করে নিতে পারেন ব্যাক করলাম চলুন অ্যাকাউন্টিং ভাউচারে যাব অ্যাকাউন্টিং ভাউচারে যাওয়ার পর আমরা রিসিভড ক্লিক করলাম স্পেস ক্যাশ ক্যাশে টাকাটা নিচ্ছি যদি আপনি চান ব্যাংক তাহলে এখানে ব্যাংকে একটা তৈরি করে নেবেন অল্টার সি করলাম নাহলে তো আপনার যদি বিজনেস হয় ব্যাংক অ্যাকাউন্ট একটা তৈরি থাকবেই আমার নেই বলে আমি এখানে ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করছি এসবিআই এন্টার আন্ডার হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট হয় কন্ট্রোল এ করলাম ব্যাংক অ্যাকাউন্ট এখানে কার্ড থেকে টাকা নেব অরিয়ন কম্পিউটার স্টোর 1,47,000 টাকা নিয়ে নেবো 1,47,500 টাকা এগেন্স্ট এই বিলের এগেন্স্টে দিলাম দেখুন জিরো এন্টার করে কন্ট্রোল এ করে নিলাম আবার সেম কন্ট্রোল এ করলাম চলুন ব্যাকে যাই ব্যাকে যাওয়ার পর সেম আমরা ডিসপ্লেতে যাব ডিসপ্লেতে যাওয়ার পরে স্টেটমেন্টস অফ অ্যাকাউন্ট আউটস্ট্যান্ডিংয়ে আসব রিসিভেবল অ্যাড্রেস করব দেখুন দেখাচ্ছে আর দেখাচ্ছে না কারণ টাকাটা তার কাছে নিয়ে নিয়েছি এবং পেবেলও দেখাবে না দেখাচ্ছে না চলুন বন্ধুরা আমরা ভাউচারটাকে ডিলিট করে দিই রিসিভড ভাউচারটাকে রিসিভ ভাউচারটাকে ডিলিট করে দিয়ে দেখাবো যে কিভাবে আমরা টাকাটা অ্যাডজাস্টমেন্ট করব প্রোডাক্টস নিয়ে যেমন আমরা 1,47,000 টাকা পাই সেরকম ওকে বললাম আমার সাপ্লাইকে বললাম আমি টাকাটা নেব না আমি অন্য কোনো প্রোডাক্টস নিয়ে আপনার কাছ থেকে টাকাটা মেক আপ করে দেবো আমরা যে যে ভাউচারটা এন্ট্রি করেছি সেটা ডিলিট করে দিই ডিসপ্লে ডেবুকে গেলাম ডেবুকে যাওয়ার পর এই যে রিসিপ্ট আছে এটা আমরা কন্ট্রোল ডি করে ডিলিট করে দিলাম
सेंड बैक डिसप्ले दे जाओ डिसप्ले दे जाओ और स्टेटमेंट्स ऑफ अकाउंट आउटस्टैंडिंग रिसीवेबल टाका टा देखते पाच्छी 147,500 টাকা এই 147,500 টাকাটা আমি নেব না আমি আমার সাপ্লাই অডিট কম্পিউটার সেন্টারকে বললাম যে আমাকে কোন অন্য কোন প্রোডাক্টস দিয়ে দিতে 147,500 টাকা জায়গায় ব্যাকে আসলাম সেম পারচেজ করব অ্যাকাউন্টিং ভাউচারে এসে F9 প্রেস করব পারচেজ করার জন্য তারপর F2 করে ডেট দেব ধর আমি 2 অক্টোবর কিনছি তাই একটু করে ডেট দিলাম সাপ্লাই ইনভয়েস নাম্বার সে যে নাম্বারটা বিলটা পাঠাবে সেই বিলে এন্টার করলাম এখানে কিন্তু আমি নরমাল এন্ট্রি করছি আমি অর্ডার দেইনি বা সে আমাকে অর্ডার নাম্বার দেয়নি জাস্ট নরমাল যেমন এন্ট্রি করি সেই রকম আমি সে যদি আমাকে অর্ডার নাম্বার দিত তাহলে আমাকে পারচেজ অর্ডারে গিয়ে এন্ট্রি করতে হতো আর পারচেজ অর্ডার আপনাদেরকে আমি 54 নম্বর ভিডিওতে দেখেছি আমি এটা নরমাল পারচেজ করছি এখান থেকে ওরিয়েন্ট কম্পিউটার সেন্টার চুজ করব এখানে এন্ড অফ লিস্ট করব এন্টার করলাম এখানে পারচেজ অ্যাকাউন্ট নেব পারচেজ ট্যাক্সেবল নেব যেহেতু একই রাজ্যের মধ্যে এন্টার এই এন্ট্রিটা দেখাচ্ছি যে 147,500 টাকা পায় সেটা অ্যাডজাস্ট করার জন্য আমি দেখাচ্ছি এখানে মোবাইল মোবাইল কিনছি এন্টার করলাম এখানে অর্ডার নাম্বার নেই তাই আমি এখানে নট অ্যাপ্লিকেবল করলাম এখানে ধরুন আমি 10 পিস প্রোডাক্টস কিনছি এন্টার করলাম 5,000 টাকা করে 50,000 টাকা তাহলে 50,000 টাকা হবে না এখানে আমি 30 পিস কিনি 30 পিসে আমার 1.5 লাখ টাকা হচ্ছে পাই কিন্তু 147,500 টাকা তাহলে অ্যাডজাস্ট হবে না তাহলে আমাকে এখানে 27 পিস করতে হবে 27 পিসে 135,000 প্লাস জিএসটি হবে 135,000 উপরে 18% তাই হয়তো বেশি হতে পারে তাই এখানে আমি করলাম 25 পিস এন্টার করলাম 125 এন্টার এন্টার করে স্পেস দিয়ে জিএসটি দেব সিজিএসটি আর এসজিএসটি কত টাকা বিল হচ্ছে 147,500 টাকা দেখুন বন্ধুরা 147,500 টাকা বিল হয়েছে টোটাল জিএসটি নিয়ে 25টা 5,000 টাকা করে দাম হচ্ছে 125,000 টাকা আর সেখানে 18% জিএসটি সিজিএসটি আর এসজিএসটি 11,250 টাকা করে 22,500 টাকা তাহলে টোটাল 147,500 টাকা টোটাল যেটা আমি পেতাম সেটাই অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছে এবার এখানে কন্ট্রোল এ প্রেস করলাম আবার কন্ট্রোল এ প্রেস করে অ্যাকসেপ্ট করে নিলাম এখানে পুরো টাকাটাই অ্যাডজাস্টমেন্ট যে টাকাটা আমি আমার সাপ্লাইয়ারকে দিয়ে পেতাম সেটাই আমি প্রোডাক্টস মোবাইল নিয়ে নিয়েছি ব্যাকে আসলাম এসে দেখলাম স্টক সামারিতে আমার প্রোডাক্টসটা এসেছে কিনা হ্যাঁ বন্ধুরা 25 পিস মোবাইল এসেছে এবারে বন্ধুরা দেখি পেমেন্টের টাকাটা তার পাই কিনা দেখি অ্যাকাউন্টিং ভাউচারে যাব যাওয়ার পরে আমরা পেমেন্ট করব F5 ক্যাশ এখানে অরিয়ন কম্পিউটার সেন্টার নেব অরিয়ন কম্পিউটার স্টোর দেখুন 0 ক্রেডিট কারণ টাকাটা পাবেই না আর আমি যদি এখানে রিসিভ করি যে টাকাটা পেতাম সেটাও পাবো না F6 করলাম করে দেখুন সেম অরিয়ন কম্পিউটার সেন্টার 0 বন্ধুরা এইভাবে আপনারা অ্যাডজাস্টমেন্ট করতে পারেন কোনো প্রোডাক্ট যদি ফেরত দিতে চান ফেরত দেওয়ার পরে আপনি টাকা নিতেও পারেন তার পরিবর্তে কোনো গুডস বা প্রোডাক্টসও নিয়ে নিতে পারেন এইভাবে আশা করছি বন্ধুরা আজকের ভিডিওটি দেখে আপনারা ডেবিট নোট সম্বন্ধে বিস্তারিত জানলেন এবং ডেবিট নোট ধারণা পেলেন এবং কোনো জায়গায় যে কোনো জায়গায় গিয়ে ডেবিট নোটের কাজও করতে পারবেন আর ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে আপনি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও এই ভিডিওটি দেখে শিখতে পারে ট্যালি প্লাস জিএসটি এক্সপার্ট হতে পারে এবং অন্য কোনো জায়গায় গিয়ে কাজও করতে পারে এবং নিজের বিজনেসও করতে পারে বন্ধুরা আজকের মতো আসি আবার নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ মন দিয়ে দেখার জন্য